রাতে বড়সড় একটা ঘুম দেওয়ার পর ঘুম থেকে উঠে সকালে পানি পান করার অভ্যাস কয়জনের আছে? আমাদের দেশের 50% মানুষ এই কাজটি করে কিনা সন্দেহ। অথচ সকালে পানি পানের মাধ্যমে দিনে শুরু করলে শরীরের যে কত উপকার হয় সেটা অনেকেই জানেন না। এমনকি যারা সকালে উঠে পানি পান করেন তারাও জানেন না। ঘুম থেকে উঠে পানি পান করতে হবে, ব্যাপারটি আক্ষরিক অর্থে নেবেন না। সকালে উঠে মুখ পরিষ্কার করে প্রথমে পানি পান করা ভালো। চলুন জেনে নেই সকালে উঠে পানি পান করলে কি কি উপকার পাবেন। প্রথম উপকারিতা, ডিহাইড্রেশন থেকে রক্ষা। রাতে ঘুমানোর পর আমাদের শরীরে পানির অভাব দেখা দেয়। এই পানির অভাব পূরণের জন্য সকালে পানি পান করা প্রয়োজন, ফলে আপনার শরীর সতেজ ও সুস্থ থাকে। এছাড়া কোষ্ঠকাঠিন্যতা দূর করতে সাহায্য করে। দ্বিতীয় উপকারিতা হল পানি বিষাক্ত পদার্থ দূর করে। ঘুমানোর সময় আমাদের শরীর স্বাভাবিক নিয়মে শরীরের ক্ষত পূরণ করতে থাকে। এ সময় বিভিন্ন বিষাক্ত পদার্থ নির্গত হয় যা সকালে পানি পান করার মাধ্যমে শরীর থেকে বের করে দেয়া হয়। পানি বিপাক প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। সকালে ঘুম থেকে উঠে পানি পান করলে শরীরের বিপাক প্রক্রিয়া ত্বরান্বিত হয়, ফলে আমাদের শরীরের অতিরিক্ত ক্যালোরি ক্ষয় হতে থাকে, যা আমাদের ওজন নিয়ন্ত্রণে ও শরীরের অন্যান্য কার্যক্রমে সাহায্য করে। পানি মস্তিষ্কের ক্ষমতাকে বৃদ্ধি করে। মজার হলেও সত্যি যে আমাদের মস্তিষ্কে 75% পানি থাকে। এর পরিমাণ কমে গেলে আমাদের মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। তাই সকালে পানি পান করার মাধ্যমে আমরা আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে পারি। আরও একটি উপকারিতার কথা বলবো, পানি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বৃদ্ধি করে। শরীরের বিভিন্ন কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং শরীরের বর্জ্য পদার্থ নিষ্কাশনে পানির জুড়ি নেই, তাই এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বৃদ্ধি করে। এই কথাগুলো আমি দেশের জনপ্রিয় ও নির্ভরযোগ্য স্বাস্থ্য সচেতনতা বিষয়ক অনলাইন rx71.co থেকে পেয়েছি। আপনি চাইলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে এর মূল লেখাটি পড়ে আসতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। এ জাতীয় আরও ভিডিও পেতে 19-20কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিও 2 দিন বাদে আপলোড করা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। টাটা।